বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন, কঠিন ফাঁড়া থেকে বাঁচার উপায় দয়াল বলে দিয়েছেন, কী কী করলে এবং কী খেলে আমরা এই কঠিন ফাঁড়া থেকে বাঁচতে পারি পরম দয়াল বলে দিয়েছেন এবারে বিস্তারিত। একটি দাদা কাতরভাবে বললেন, দয়াল, আমার ছেলেটির কঠিন ফাঁড়া আছে, আপনি যদি দয়া করে রক্ষা করেন তাহলেই সে রেহাই পেতে পারে। জ্যোতিষীরা বলেছেন, সদ্গুরুর দয়ায় সবই সম্ভব, আমারও সেই বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর সেই দাদাকে বললেন, পরমপিতার দয়া ছাড়া কিছু হয় না, খুব নাম করা লাগে, আর স্বস্তয়নীর চরণামৃত রোজ খাওয়ানো ভালো। নিষ্ঠা সহকারে স্বস্তয়নীর নীতিগুলি পালন করতে হয় আর মন্ত্র পাঠ করে স্বস্তয়নীর অর্ঘ্য নিবেদনের সময় ফুল ও জল নিবেদন করতে হয়, ওই জলই স্বস্তয়নীর চরণামৃত। স্বস্তয়নীর মতো এত পাওয়ারফুল শক্তিমান আর কিছু দেখি না। স্বস্তয়নীর পাঁচটি নীতির যতগুলি যতখানি পালন করবে তার শক্তিও হবে ততখানি। দুনিয়ার সব কিছু এর মধ্যে রয়ে গেছে, যে যতখানি পালন করবে সে ততটা বুঝবে। দয়াল ঠাকুর আরও বললেন, স্বস্তয়নী পরম পিতার দান, এত পরিষ্কার করে আগে কোথাও দেওয়া ছিল না, বিধিগুলি একত্র মালাকারে গেঁথে পরমপিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসেবে উপহার দিয়েছেন। অনেকেই ভালো করে করে না, তাই এর মহিমাও উপলব্ধি করতে পারে না। তথ্যগুলি সংগৃহীত আলোচনা প্রসঙ্গ 10তম খণ্ড থেকে, আপনারাও শেয়ার করতে পারেন। জয়গুরু।